মানুষ জগতের শ্রেষ্ঠ জীব। তথাগত বুদ্ধ একজন মহামানব ছিলেন। তিনি বুদ্ধ ধর্মের প্রবর্তক এবং প্রচারক। বুদ্ধ ধর্মের কর্ম এবং ধর্ম একটি অপরটির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আবিধানিক অর্থে কর্ম বলতে বোঝায় কর্তা যে ক্রিয়া বা কাজ সম্পাদন করে তাকে। কিন্তু বুদ্ধ ধর্মে কর্ম শব্দটি বহু ব্যাপক। কায় বাক্য মন দ্বারা সম্পাদিত হয় এ কর্ম। কোন জীবের মন বা চিত্তই হচ্ছে কর্মের উৎপত্তি স্থল, সে সুকর্মই হোক আর দুষ্কর্মই হোক। মন বা চিত্ত ব্যতিরেকে কোনো কর্মের জন্ম হয় না। আর ধর্ম হচ্ছে নীতি, চলার পথে প্রত্যেকের নিজস্ব ধর্ম বা নীতি বিদ্যমান। প্রত্যেকে যে যার কর্মের কাছে আবদ্ধ এবং ধর্ম মেনে চলতে চেষ্টা করে। নীতিবান বা শীলবান ব্যক্তি জগতে প্রতিষ্ঠা লাভ করে। জীবের পুনর্জন্ম, বর্তমান জীবন, পরজন্ম তিনটি কর্মের দ্বারা যোগসূত্রে আবদ্ধ। কর্মই মানুষকে জন্ম থেকে জন্মান্তরে চক্রের মতো ঘোরায়, আবার কর্মই মানুষকে জন্ম নিরোধ করে, অর্থাৎ দুঃখ মুক্তি সাধন করায়। জীব তার নিজ নিজ কর্মের মূর্ত প্রতীক। এ কর্মবাদ অনুসারে জীবকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন, মনের চেতনায় কর্ম। মানুষের অন্তর যখন লোভ দ্বেষ মোহে আকৃষ্ট হয়, তখন তার মধ্যে হিংস্র মনোভাব জাগে। এ থেকে মুক্তি পাওয়া কঠিন, তাই আমাদের উচিত কুশল কর্ম সম্পাদন করা। কুশল কর্ম হচ্ছে দান, শীল, ভাবনা, সেবা, পুণ্যদান, ধর্ম শ্রবণ ইত্যাদি। অকুশল কর্ম হচ্ছে মিথ্যা বলা, প্রাণী হত্যা, চুরি করা, হিংসা করা ইত্যাদি। যেহেতু মানব জীবন দুর্লভ, সেহেতু কুশল কর্ম সম্পাদন করে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করা উচিত। বিশ্বজুড়ে বৈষম্য ও প্রাণীর বিভিন্নতার একমাত্র কারণ হচ্ছে এ কর্ম। কর্মই জীবনের বন্ধনের কারণ, আবার এই কর্মই বন্ধন মুক্তি নির্বাণ এনে দিতে সক্ষম। পৃথিবীতে প্রাণী সত্ত্বগণ কেউ স্বল্পায়ু, দীর্ঘায়ু, স্বাস্থ্যবান, রুগ্ন, সুন্দর কিংবা কুৎসিত, অন্ধ, বিকলাঙ্গ, ডাকাত, চোর, ধার্মিক, ধনী, দরিদ্র, ক্ষমতাশালী, ক্ষমতাহীন, মূর্খ, জ্ঞানী ইত্যাদি বৈষম্য মানুষকে দীর্ঘকাল ভাবিয়ে তুলেছিল। মহাকারুণিক গৌতম বুদ্ধের আগে ও পরে কেউ তাদের এ বৈষম্যের জন্য সৃষ্টিকর্তার ইচ্ছাকে মেনে নিয়েছে। কিন্তু গৌতম বুদ্ধ এই বৈষম্যের একমাত্র কারণ হিসেবে এ কর্মকে চিহ্নিত করেছেন। জীবের মধ্যে নানা ধরনের বৈষম্য থাকা সত্ত্বেও বুদ্ধ ধর্ম পালনে মানুষে মানুষে নরনারীতে কোনো ভেদাভেদ নেই। তাই বৌদ্ধ ধর্মে স্থান পেয়েছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রভৃতি সকল স্তরের মানুষ। বৌদ্ধ যুগে রাজা থেকে প্রজা সকল স্তরের মানুষ বৌদ্ধ ধর্মে প্রবেশ করে এই কর্মের দ্বারায় সমমর্যাদা ও সম্মানের অধিকারী হয়েছিলেন। বৌদ্ধ ধর্মে নারীদের যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। তাই তো মহাপ্রজাপতি গৌতমী ক্ষেমা, উৎপল বর্ণা, পটাচারা, কৃষা গৌতমী, ভিক্ষুণী সঙ্গে প্রবেশ করে সম্মান লাভ করেছিলেন। একসময় পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মের চর্চা ছিল না বললেই চলে। বিভিন্ন কুসংস্কারে অন্ধকারাচ্ছন্ন ছিল পার্বত্য চট্টগ্রাম। ঠিক তখনই তথাগত সম্যক সম্বুদ্ধের অনুসারী শ্রদ্ধেয় বনভন্তের আবির্ভাবে পার্বত্য চট্টগ্রাম ধর্মের আলোকে আলোকিত হতে শুরু হয়েছিল। তিনি শুধু নিজের জীবনকে আলোকিত করার জন্য আবির্ভূত হননি, বরং দেশ তথা জাতির হিতসুখ মঙ্গলার্থে কাজ করে যাচ্ছেন। শ্রদ্ধেয় ভন্তে প্রায় সময় ধর্ম দেশনায় বলে থাকেন যে, যিনিকে কর্ম গড়িবা সে সিনিককে ফল ভোগ গড়িবা।
অর্থাৎ যে যেমন কর্ম করবে তার ফলও সেরূপ হবে। কোনো জীবই চিরস্থায়ী নয়, সবাই একদিন মৃত্যুর মুখে পতিত হতে হবে সবাইকে। মানুষের মৃত্যু হলে কোনো ধনসম্পত্তি, আত্মীয় স্বজন কেউ তার সাথে যাবে না, যাবে শুধু তার কৃতকর্ম। সে কুশল কর্ম হোক আর দুষ্কর কর্মই হোক, তাই নিঃসন্দেহে বলা যায় আমরা প্রত্যেকেই কর্মের অধীন।